এবার আমরা অনুশীলনী তিন দশমিক একের প্রশ্নের সমাধান করব নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখ ওজন বৃদ্ধি বিপরীত অর্থ ওজন হ্রাস ত্রিশ কিলোমিটার উত্তর দিকে বিপরীত অর্থ ত্রিশ কিলোমিটার দক্ষিণ দিকে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে বিপরীত অর্থ বাড়ি হতে বাজার চার কিলোমিটার পশ্চিমে সাতশো টাকা ক্ষতি বিপরীত অর্থ সাতশো টাকা লাভ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে বিপরীত অর্থ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে বা গভীরে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখ একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে অর্থাৎ প্লাস টু থাউজেন্ড মিটার একটি ডুবো জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে অর্থাৎ নিচের দিকে যাচ্ছে আমরা জানি সংখ্যা রেখায় উপর দিকে উঠলে প্লাস হয় এবং নিচের দিকে উঠ গেলে মাইনাস হয় মাইনাস এইট হান্ড্রেড মিটার দুই টাকা ব্যাঙ্ক থেকে জমা রাখা উত্তর হলো প্লাস টু হানড্রেড টাকা সাতশত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মাইনাস সেভেন হান্ড্রেড টাকা নিজের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো প্লাস ফাইভকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে তো আমরা জানি যে সংখ্যা শূন্য বিন্দু থেকে যদি ডান দিকে যায় তাহলে মান হবে প্লাস এবং তা শূন্য থেকে বড় হবে এবং সংখ্যাগুলি হবে অরিনাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা আর যদি বাম দিকে আসে শূন্য থেকে তাহলে সকল সংখ্যার মানেই মাইনাস হবে অর্থাৎ বিয়োগ চিহ্ন হবে শূন্য থেকে ছোটো হবে এবং ঋণাত্মক সংখ্যা আর কি মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে সকল সংখ্যাগুলো আচ্ছা একটি সংখ্যা রেখা আগে আঁকি এখানে প্লাস ফাইভ তাহলে এদিকেও পাঁচ ঘোড় দিয়ে এদিকে দিয়ে পাঁচ জোট দিয়ে একটি সংখ্যা রেখা আগে আঁকি একটি টান দিলাম তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা ফাইভ স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে ফাইভ একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি তো আমাদের মান আছে প্লাসে তাই আমাদের ডান দিকে যেতে হবে শূন্য থেকে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর অর্থাৎ পাঁচ ঘর এখানে একটি গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে এটি হলো প্লাস ফাইভ বিন্দুর অবস্থান নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো মাইনাস টেন প্রথম একটি রেখা আঁকি একটি রেখা টানলাম তারপর মাঝে শূন্য বিন্দু দিলাম আমরা শূন্য দুটি একটু ডানে দিলাম কারণ হলো এখানে আমাদের মানটি আছে মাইনাসে আমরা জানি মাইনাসে মান হলে শূন্য থেকে বাম দিকে যায় তো শূন্য থেকে বাম দিকে গেলে আমাদের দশ ঘর যেতে হবে তাই একটু ডান দিকে শূন্যটা নিলাম শূন্যর ঘর নিলাম তো সংখ্যা রেখার উপর এবার রেখা আঁকি একটি গড় এখানে আপাতত চারটি গড় দিলাম বামের দিকে আমরা মাইনাস দশ অর্থাৎ দশটি গড় দিলাম তো এখানে আমরা ইচ্ছা মতো গড় বেশিও দিতে পারি সমস্যা নেই শুধু আমাদের বিন্দুটি চিহ্নিত করতে পারলে হলো তো আমাদের মাইনাস টেন বিন্দুটি চিহ্নিত করতে হবে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস টেন স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে মাইনাস টেনের অবস্থান অর্থাৎ এখানে শূন্য বিন্দু থেকে বামের দিকে অর্থাৎ বামের দিকে দশ ঘর আসতে হবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় দশ অর্থাৎ এই বিন্দুটিকে আমরা গোল গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম তাহলে এখানে মাইনাস টেন বিন্দুটির অবস্থান এবার প্লাস এইট বিন্দুটিকে সংখ্যা রেখায় দেখাতে হবে তো প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকলাম আঁকার পর এখানে প্লাস এইট যেহেতু আমরা এভাবেই করলাম এখানে বামে মান দিলে দেওয়া যায় সমস্যা নেই বামে মান থাকলেও সমস্যা নেই তবে আমাদের বিন্দুটি চিহ্নিত করতে পারলেই হলো তো আমরা বিন্দুটি চিহ্নিত করব এবার অর্থাৎ প্লাস এইট শূন্য বিন্দু থেকে ডান দিকে আট গড় ডানে বিন্দুটির অবস্থান হবে তাহলে এক গড় দুই গড় তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর অর্থাৎ আট ঘরে গুল চিহ্নিত গারও চিহ্নিত দ্বারা আবদ্ধ করলাম তাহলে প্লাস এইট হল নেনীয় বিন্দু এবার মাইনাস ওয়ান বিন্দুটি চিহ্নিত করতে হবে তাহলে প্রথমে আমরা একটি রেখা টানলাম এবার শূন্যর ঘর দিলাম তো মাইনাস হলে আমরা জানি বাম দিকে আসতে এবার আমরা একটি সংখ্যা রেখা এদিকে পাঁচটি ঘট দিলাম এদিকে একটি ঘর দিলাম তো এরকমভাবে আমরা দশটি বা পাঁচটি গড় দিতে পারি কিন্তু আমাদের বিন্দুটি অবস্থান দেখাতে পারলেই হলো তো মাইনাস ওয়ান বিন্দুটি শূন্য থেকে আমরা জানি এক ঘর বামে যাবে তাহলে এক ঘর বামে গোল গারো চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম তাহলে এই বিন্দুটি হলো মাইনাস ওয়ান বিন্দু মাইনাস সিক্স এবার সংখ্যা মাইনাস সিক্স দেখাতে হবে তো প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকলাম এবার একটি জিরো বিন্দু দিলাম ডান দিকে পাঁচ গড় দুই গড় তিন ঘর চার ঘর পাঁচ ঘড় দিলাম বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এখানে মাইনাস সিক্স আছে তাই মাইনাস সিক্স পর্যন্ত গেলাম বিন্দু থেকে বাম দিকে হলে মাইনাসের মান বসাতে হবে এবং ডান দিকে প্লাসের মান বসাতে হবে তো এখানে আমরা ছয় ঘর বামে যাব শূন্য বিন্দু থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে এখানে গারো চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে এই গাঢ় চিহ্নিত অংশটি মাইনাস সিক্স বিন্দুর অবস্থান কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হল বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লিখ এখানে ফাঁকা কলাম দেওয়া আছে স্থানের নাম ডাকা তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস তো থার্টি ডিগ্রি সেলসিয়াস যেহেতু শূন্য ডিগ্রি থেকে উপরে তাহলে ডান দিকে আসবে অর্থাৎ সংখ্যা রেখে তার মান হবে প্লাস অর্থাৎ প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস জি ডিগ্রি সেলসিয়াসের নিচে টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নিচে বলতে আমরা শূন্য থেকে বাম দিকে আসছে বুঝি তাহলে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এবার শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে শ্রীনগর তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে আমরা জানি শূন্য থেকে বাম দিকে আসে অর্থাৎ মাইনাস ছয় মান মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস রিয়াদ শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপর ফোরটি ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে যেহেতু তাই এটি ডানের দিকে মান হবে ডানের দিকে মান হলে আমরা জানি প্লাস হয় তাহলে প্লাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস নিচের সংখ্যা রেখায় উল্লিখিত সংখ্যাগুলো স্থান তাপমাত্রা দেখানো হয়েছে এখানে স্থান তাপমাত্রা বিভিন্ন তাপমাত্রার গড় করা আছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ তাপমাত্রা অনুযায়ী মান লিখতে হবে কোন স্থানটি সবচেয়ে শীতল এখানে কোন স্থানটি সবচেয়ে শীতল দেখাতে হবে যে সকল স্থানের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো প্রথমে ঢাকা জিরো ডিগ্রি সেলসিয়াসের উপর থার্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শূন্য থেকে ডান দিকে এই শূন্য থেকে ডান দিকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার কাঠমান্ডু শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে টু ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রির নিচে টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাইনাস টু ডিগ্রি হবে কাঠমান্ডু শ্রীনগর শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাইনাস ফাইভ হবে তাহলে শ্রীনগর হলো এটি তারপর রিয়াদ এখানে জিরো ডিগ্রি সেলসিয়াসের উপর ফোরটি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ফোরটি ডিগ্রি সেলসিয়াস হলে জিরো ডিগ্রি সেলসিয়াসের উপর বলতে আমরা শূন্য থেকে ডান দিকে বুঝি ডান দিকে ফোরটি ডিগ্রি সেলসিয়াস এখানে শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম অর্থাৎ আমাদের এখানে চারটি স্থানের মধ্যে শ্রীনগর সবচেয়ে বামে অবস্থিত অর্থাৎ শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে কম যে সকল স্থানের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি সেগুলো হলো ঢাকা ও রিয়াদ অর্থাৎ এখানে টেন ডিগ্রি সেলসিয়াসে এখানে আছে তো তার ডানে হলে আমরা জানি যে মান বেশি হয় তাহলে এই থার্টি ডিগ্রি এবং ফোর্টি ডিগ্রি হলো টেন ডিগ্রি সেলসিয়াসের উপরে অর্থাৎ ঢাকা ও রিয়াদ হলো রিয়াদের তাপমাত্রা সবচেয়ে উপরে নিম্নের প্রদত্ত সংখ্যার মধ্যে কোনটির অপরটির ডানে অবস্থিত তা সংখ্যারেখায় দেখাও টু নাইন সমাধান টু নাইন টু নাইনের সংখ্যারেখার নিচে দেখানো হলো এখানে টু বিন্দুর অবস্থান এখানে নাইন বিন্দুর অবস্থান অর্থাৎ শূন্য থেকে দুইগড় ডানে হলো টু বিন্দুর অবস্থান এবার শূন্য থেকে নয়গর ডানে অবস্থিত নাইন তাহলে নাইন টু এর ডানে অবস্থিত অর্থাৎ সংখ্যা রেখায় দেখা যাচ্ছে নাইন টু এর ডানে অবস্থিত এবার খং কটি করবো মাইনাস থ্রি মাইনাস এইট আমরা আগে সংখ্যা রেখায় দেখাব এখানে আমরা জানি মাইনাসে মাল হলেই শূন্য থেকে বামের দিকে আসে তো এখানে মাইনাস থ্রি এবং মাইনাস এইট মাইনাস থ্রি হওয়ায় এখানে ওয়ান টু থ্রি অর্থাৎ তিন গড় বামে আসছে এবার মাইনাস এইট মান হওয়ায় আট গর বামে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে মাইনাস থ্রি বিন্দুটি মাইনাস এইটের ডানে অবস্থিত অর্থাৎ সংখ্যারেখায় দেখা যাচ্ছে মাইনাস বিন্দুটি মাইনাস এইটের ডানে অবস্থিত এবার গ্রহঙ্কটি করবো জিরো মাইনাস ওয়ান জিরো আমরা সংখ্যা রেখা আঁকলাম তো আমরা জানি জিরো থেকে বামের দিকে আসে যদি সংখ্যা ঋণাত্মক হয় বা বিয়োগ চিহ্ন সম্বলিত হয় তো বিয়োগ চিহ্ন সম্বলিত তাই শূন্য থেকে একগর বামে আসছে তাহলে এখানে জিরো মাইনাস ওয়ানের ডানে অবস্থিত অর্থাৎ সংখ্যা রেখায় দেখা যাচ্ছে জিরো মাইনাস ওয়ানের ডানে অবস্থিত এবার গঙ্গটি করবো মাইনাস ইলেভেন টেন তো প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকলাম এখানে শূন্য বিন্দুর অবস্থান এভাবে ডান দিকে যেতে যেতে টেন বিন্দু হবে ডানে সর্ব সর্ব ডানে মাইনাস হলে আমরা জানি অর্থাৎ মাইনাস বা বিয়োগ হলে বাম দিকে যায় তাহলে শূন্য বিন্দু থেকে বামে সর্ব বামে মাইনাস ইলেভেন তাহলে টেন মাইনাস ইলেভেনের ডানে অবস্থিত অর্থাৎ সংখ্যা রেখায় দেখা যাচ্ছে টেন মাইনাস ইলেভেনের ডানে অবস্থিত নিম্নে প্রদত্ত সংখ্যা দুয়ের মধ্যে কোনটি অপরটির ডানে অবস্থিত তা সংখ্যারেখায় দেখাও মাইনাস সিক্স প্লাস সিক্স এখানে সংখ্যা রেখা আঁকা হয়েছে শূন্য থেকে ডান দিকে এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় ছয় গড় পরে সিক্স বিন্দু বসানো হয়েছে প্লাস সিক্স বিন্দু এবার মাইনাস সিক্স শূন্য থেকে বাম দিকে এক গড় দুই গড় তিন গড় চার ঘড় পাঁচ গড় ছয় গড় পরে অর্থাৎ ছয় গড়ে মাইনাস সিক্স বিন্দু বসানো হয়েছে অর্থাৎ রেখায় দেখা যাচ্ছে সিক্স মাইনাস সিক্সের ডানে অবস্থিত চ ওয়ান মাইনাস টেন সমাধান রেখা আঁকা হয়েছে শূন্য থেকে ওয়ানের মান প্লাস হয় প্লাস ওয়ান হয় শূন্য থেকে এক গড় ডানে দ্বিতীয়টি মাইনাস টেন হয় মান শূন্য থেকে বাম দিকে দশ ঘর বামে হয়েছে এখানে টেন বিন্দু সংখ্যা রেখায় দেখা যাচ্ছে এই ওয়ান মাইনাস টেনের ডানে অবস্থিত নে প্রদত্ত সংখ্যার্থ এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের উদ্যোগ অনুযায়ী লেখ ক জিরো এবং মাইনাস সেভেন তো এই জিরো থেকে ডান দিকে আসলে সংখ্যারেখার মান প্লাস হয় এবং শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে বড় হয় এবং জিরো থেকে বাম দিকে আসলে সংখ্যার মান মাইনাস হয় এবং শূন্য থেকে ছোটো হয় অর্থাৎ শূন্য থেকে বাম দিকে ঋণাত্মক সংখ্যা হয় শূন্য থেকে ডান দিকে ধনাত্মক সংখ্যা হয় অর্থাৎ অ ঋণাত্মক সংখ্যা হয় জিরো এবং মাইনাস সেভেনের মধ্যে মাইনাস সেভেন হল ছোটো কারণ আমরা জানি জিরু থেকে বামের দিকে গেলেই মাইনাস হয় বামের দিকে যত সংখ্যা আছে সকল সংখ্যায় জিরু থেকে ছোটো তো আমরা মানের উদ্যোগ অনুসারে সাজিয়ে পাই মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস থেকে মাইনাস সেভেন ছোটো অন্যভাবে বললে মাইনাস থেকে মাইনাস সিক্স বড়ো লেস লেস দেন মাইনাস ফোর লেস দেন মাইনাস থ্রি লেস দেন মাইনাস টু লেস দেন মাইনাস ওয়ান লেস দেন জিরো অর্থাৎ জিরো থেকে ক্রমান্বয়ে ছোটো হয়ে মাইনাস পর্যন্ত আসছে এবং সেভেন থেকে ক্রমান্বয়ে বড়ো হয়ে শূন্য পর্যন্ত আসছে অর্থাৎ থেকে মাইনাস সিক্স বড়ো থেকে মাইনাস ফোর বড় ফোর থেকে মাইনাস থ্রি বড়ো এভাবেই ক্রমান্বয়ে জিরো পর্যন্ত এটি আনসার মাইনাস ফোর এবং ফোর মানের উর্দ্রকম অনুসারে সাজিয়ে পাই এখানে মাইনাস ফোর হলো সবচেয়ে ছোটো এবং ফোর হল বড় তাহলে আমরা মানের উর্ড্রকম অনুসারে সাজিয়ে পাই মাইনাস ফোর লেস দেন মাইনাস থ্রি লেস দেন মাইনাস টু লেস দেন মাইনাস ওয়ান লেস দেন জিরো লেস দেন ওয়ান লেস দেন টু লেস দেন থ্রি লেস দেন ফোর অর্থাৎ এখানে থ্রি লেস দেন ফোর অর্থাৎ থ্রি ফোর থেকে ছোটো এবং ফোর থ্রির চেয়ে বড়ো এভাবে ক্রমান্বয়ে সবচেয়ে ছোটো হলো মাইনাস ফোর এবং সবচেয়ে বড়ো হলো ফোর আনসার নিম্নে প্রদত্ত সংখ্যার মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের উদ্যোগম অনুযায়ী লেখো মাইনাস ফোর এবং মাইনাস ফিফটিন মধ্যবিত্তির পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বকম অনুযায়ী সাজাতে হবে তো এখানে মাইনাস ফোর বড় এবং মাইনাস ফিফটিন ছোটো কারণ মাইনাস ফিফটিন আমরা মাইনাস হলে আমরা জানি শূন্য থেকে বাম দিকে যাই তো যত সংখ্যা বড়ো হবে মাইনাসের যত সংখ্যা বড় হবে তত তার মান ছোটো হবে এখানে আমরা লক্ষ্য করলে দেখি যে এখানে শূন্য বিন্দু শূন্য বিন্দু থেকে ফোর এখানে মাইনাস ফোর এখানে তো মাইনাস ফোর থেকে মাইনাস ফিফটিন আরও দূরে অর্থাৎ যত বাম দিকে আসবে তত মান ছোট হবে এবং যত ডান দিকে আসবে তত মান বড় হবে তো ফোর মাইনাস ফোরের মান ডান দিকে হওয়ায় মাইনাস ফোর বড় এবং মাইনাস ফিফটিনের মান বাম দিকে হওয়ায় মাইনাস ফিফটিনের মান ছোটো এবার মাঝে যে সংখ্যাগুলি আছে সেগুলো আমাদের লিখতে হবে মানের ঊর্ধ্বম অনুসারে সাজিয়ে পাই এটি আনসার মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি মানের ঊর্ধ্বম অনুসারে সাজিয়ে পাই এখানে আমরা জানি বিয়ুগ চিহ্ন সম্বলিত সংখ্যাগুলো যত বড়ো মান হবে তত মান কমবে অর্থাৎ এখানে মাইনাস থার্টি ছোটো এবং মাইনাস টোয়েন্টি থ্রি বড় মাইনাস থার্টি থেকে ক্রমান্বয়ে আসলে লেস দেন মাইনাস টোয়েন্টি থ্রি পর্যন্ত আসা যায় এখানে লেস দেন মাইনাস টোয়েন্টি থ্রি বড়ো মাইনাস থার্টি ছোটো এখানে ক্রমান্বয়ে মাইনাস থার্টি থেকে বড়োর দিকে আসলে দেখা যায় মাইনাস টোয়েন্টি থ্রি হয় মাইনাস টোয়েন্টি হতে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ লেখ মাইনাস টোয়েন্টি হতে বড়ো হবে মাইনাস নাইনটিন মাইনাস এইটিন মাইনাস মাইনাস কারণ এখানে আমরা জানি শূন্য থেকে বাম দিকে আসলে যত বাম দিকে আসবে তত ছোটো মান হবে এবং যত ডান দিকে আসবে তত মান বড়ো হবে অর্থাৎ মাইনাস টোয়েন্টি এখানে নাইনটিনের বামে হবে তাই সর্বভামে হওয়ায় টোয়েন্টি এর ডানের সংখ্যাগুলো হবে মাইনাস থেকে বড়ো তাহলে এই চারটি সংখ্যা বড়ো মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো মাইনাস টেন হতে ছোটো অর্থাৎ টেন হতে বাম দিকে যেতে হবে বাম দিকে গেলে টেনের পর মাইনাস ইলেভেন এভাবে হবে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন অর্থাৎ টেন থেকে বাম দিকে আসলেই মান কমবে বা ছোটো হবে তাহলে এই চারটি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস টেন ও মাইনাস ফাইভের মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো তো মাইনাস ফাইভ এখানে বড়ো এবং মাইনাস টেন ছোটো তো ছোটো থেকে বড়ো লিখলে দেখা যায় যে মধ্যবর্তী চারটি সংখ্যা মাইনাস টেন থেকে ডান দিকে আসলে অর্থাৎ টেন থেকে মাইনাস ফাইভ পর্যন্ত মাইনাস টেন থেকে মাইনাস ফাইভ পর্যন্ত তাহলে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স মাঝে এই চারটি সংখ্যা বিদ্যমান নিচের সংখ্যাগুলোর পাশে সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো মিথ্যা হলে ব্যাখ্যাটি শুদ্ধ করো সংখ্যা রেখায় মাইনাস টেনের ডানে মাইনাস এইট এটি সত্য তাই টি লেখা হয়েছে কারণ মাইনাস টেনের ডানেই হলো মাইনাস এইট এই এইট থেকেই নাইন টেন ইলেভেন এবার বাম দিকে আসে তাই মাইনাস টেনের ডানে হল মাইনাস এইট সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস সেভেনটি এটা ভুল কারণ সিক্সটি মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস সেভেনটি হতে পারে না কারণ মাইনাস সিক্সটি এর পর বাম দিকে সেভেন্টি হবে সংখ্যা রেখায় মাইনাস সেভেনটি এর ডানে মাইনাস সিক্সটি সবচেয়ে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো ওয়ান মিথ্যা তাই এখানে অ্যাপ দেওয়া হয়েছে সবচেয়ে ছোটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস ওয়ান যেহেতু ঋণাত্মক হতে হবে তাই এখানে মাইনাস এবং সবচেয়ে বড় সংখ্যা হলো মাইনাস ওয়ান এর বামে যত সংখ্যা আছে সবগুলি হবে মাইনাস ওয়ান থেকে ছোটো মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স বড়ো এটি মিথ্যা তাই এফ দেওয়া হয়েছে সঠিক উত্তর মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স ছোটো কারণ টোয়েন্টির পর বাম দিকে গেলে দেখা যায় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি থ্রি থ্রিভাবে টোয়েন্টি সিক্স পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ ডানের মানটি সবসময় বড় থাকে এখানে টোয়েন্টি শুরু হয়ে তারপর টোয়েন্টি সিক্সে গেছে অর্থাৎ বাম দিকে গেছে তো বাম দিকের মানটি কম হয় তাই মাইনাস টোয়েন্টি সিক্স ছোটো ধন্যবাদ